কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে গ্রাহকদের ভুতুড়ে বিল তৈরির জন্য দায়ী 290 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে বিলম্ব মাশুল ছাড়া বিল পরিশোধের সময় আরও বাড়তে পারে। ফজলে রাব্বি রিপোর্ট। করোনা পরিস্থিতি শুরুতে অন্য অনেক সংস্থার মতো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও দায়িত্বে কিছুটা শিথিল হওয়ার সুযোগ দেয় বিদ্যুৎ বিভাগ। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল তৈরির পরিবর্তে গ্রাহকের ব্যবহারের ধরন দেখে বিল তৈরি করে বিতরণ কোম্পানিগুলো। এখানেই ঘটে বিপত্তি। ব্যবহারের চেয়ে অনেক বেশি কোনো কোনো গ্রাহক 2 কিংবা 3 গুণ বিলের অভিযোগ করেন। রবিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, 55,000 গ্রাহক ভুতুড়ি বিলের অভিযোগ করেছেন। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব করেন, কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না, গ্রাহক হয়রানি বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিদ্যুতের বিল এদিক সেদিক হয়েছে, সেজন্য আবারও আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি গ্রাহকদের কাছে যারা এতে মনোক্ষুণ্ণ হয়েছেন বা যারা এই ইয়ের শিকার হয়েছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করি যে আপনাদেরকে আবার পূর্ণ আস্থায় আমরা অতি সত্বর আমরা নিয়ে আসতে পারবো যে আমরা আপনাদেরকে একটা গুণগত মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যানুয়াল পদ্ধতিতে বিল তৈরি করায় অনেক গ্রাহক অতিরিক্ত অঙ্কের বিল হাতে পেয়েছেন। আবার অনাকাঙ্ক্ষিত গ্রাহক হয়রানির পেছনে 290 কর্মকর্তা কর্মচারীর গাফিলতিরও প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিতরণ কোম্পানিগুলো। এক্ষেত্রেও যেন প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসে তাও নিশ্চিত করতে বিতরণ কোম্পানিগুলোকে হুঁশিয়ার করেন সচিব। বিইআরসির সাথে আমরা কথা বলছি, বিইআরসি ইতিবাচক একটি মতামত দিয়েছেন, তো আমাদের একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করে আমরা আরও কিছু সময় বাড়ানোর চিন্তা করছি। আশা করি এটা গ্রাহকদের জন্য খুবই সহজ হবে। একইভাবে আপনার যারা গ্রাহকরা এখনো বিল দেননি তাদের জন্য একটু সময় তারা পাবেন, তো সেই সময়টা আমরা সবচেয়ে বিবেচনাধীন আছে, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত বিদ্যুৎ বিভাগে 12 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 601 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।